খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের ছ্যাপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। আমার কোনো ওষুধ, আমার কোনো ছ্যাপা আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়াতে নাই, বিদেশে নাই, আমার ছ্যাপা আমার গ্রামে, আমার কাছে, আমার বাড়ির পাশে, ঘরে নাগিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমার জীবনের সুরক্ষা দিতে পারে। অতএব আমার আশেপাশের গাছগুলি তো আমার ওষুধ, আমার ওষুধ আমেরিকাতে নেই। অতএব আপনারা দেশের প্রতি কমিটমেন্ট হন, চলেন আবার আমরা ফিরে যাই অরণ্যে, দেশে যাই, গ্রামে যাই, গ্রামে যেয়ে নিজেরা শাক সবজি ফলমূল রোপণ বপন করি, নিজের বাগানের ফল খাওয়া এটা যে কত আনন্দের এটা মানে চিন্তাই করা যায় না। আর এখন কি যে একটা সুযোগ সুবিধা হয়ে গেছে, মানে একটা ড্রামকে কাইটা ওইটার মধ্যে আপনি যে কোনো বড় গাছ লাগাইতে পারবেন। নারকেল গাছ যেটা হ্যানয় ভ্যারাইটি, সেটা মাত্র দেড় দুই বছরের মধ্যে নারকেল হয়, গোড়া থেকে আগা পর্যন্ত ড্রামের ভিতর হয়। এগুলো আমি নিজে পরীক্ষা করে তারপরে কথাগুলি বলতেছি। আমার আপেল গাছ ড্রামের ভিতর হয়েছে, আমার আলু বোখরা গাছ ড্রামের ভিতর হয়েছে, অজস্র ফল হইতেছে। এখন সুন্দর সুন্দর ব্রিড আসছে, টেস্টি ব্রিড আসছে, ভালো ব্রিড আসছে, সারা বছর ফলন হয় এরকম ধরনের ব্রিড আইসা গেছে, সারা বছর পেয়ারা হয় এই ধরনের ব্রিড আছে, সারা বছর আপনার বরই হবে এই ধরনের ব্রিড আছে, সিডলেস অনেক ব্রিড আইসা গেছে, জাম সিডলেস আইসা গেছে, কোনো সিড থাকবে না, লিচুর কোনো সিড থাকে না, আমের কোনো সিড থাকে না, শুধু কলম থেকে এই গাছগুলো হয়। আসেন না একটু একটু করে নিজেরা আবার একটু কৃষক হই, আবার একটু নিজের ঘরের খাবারগুলো নিজে করতে চেষ্টা করি।